বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে নতুন করে পথ দেখিয়েছে, ফলে বাংলাদেশের সকল ক্ষেত্রে আসলে তরুণরা নেতৃত্বে আসবে এটা সকলের প্রত্যাশা। সেটা রাজনীতি, সমাজ, অর্থনীতি সব কিছুতেই তরুণরা নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং আগামীর বাংলাদেশে এই যে তরুণরা, এই যে প্রজন্ম, এবং যেই প্রজন্ম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে, সেই প্রজন্মই বাংলাদেশের সর্বক্ষেত্রে নেতৃত্ব দিবে, দিয়ে একটি মেধাভিত্তিক, বৈষম্যহীন, তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে, এটি আমরা প্রত্যাশা করছি। এবং আমাদের যেই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়ে এখনও কাতরাচ্ছেন হাসপাতালে, যাদের পরিবার সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, তাদের সকলের যেই আত্মত্যাগ এবং সকলের যেই স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে এই তরুণদের মধ্য দিয়ে। ফলে এটি আমাদের একই সাথে একটি প্রজন্মের লড়াই। এই প্রজন্মকে প্রমাণ করতে হবে যে প্রজন্ম রক্ত দিয়েছে, যে প্রজন্ম স্বপ্ন দেখিয়েছে, সে প্রজন্ম স্বপ্ন পূরণ করতেও পারে। ফলে আমাদের এই সামষ্টিক যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় আমরা সকলকে, সকলের সহযোগিতা পাব, সকলেই তরুণদেরকে সেই জায়গাটি করে দিবেন, এটি আমাদের প্রত্যাশা থাকবে। আমরা মনে করি যে তারুণ্যের ভিতর যে উদ্যম রয়েছে, স্পৃহা রয়েছে এবং সততা নিষ্ঠা রয়েছে, এই সকল গুণাবলীকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ একটি ভালো জায়গায় যাবে। সবশেষে আমি বলতে চাব যে এই জুলাই গণ অভ্যুত্থান বিপ্লবে ছাত্ররা, তরুণরা, যুবকরা, শ্রমিকরা সকলেই নেমে এসেছিল। একদিকে ছিল দেশমাতৃক, অপরদিকে ছিল মৃত্যু। মাতৃভূমি অথবা মৃত্যুকে কোনো একটাকে বেছে নিয়ে কিন্তু আমাদের লড়তে হয়েছিল। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াইটা চলমান, এবং আমরা অবশ্যই আমাদের মাতৃভূমিকে রক্ষা করব, মাতৃভূমিকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়া করাব, সেই প্রতিজ্ঞায় আমাদের আজকের যুব দিবসের অঙ্গীকার হোক। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।